আমি যখন মসজিদে ছিলাম এক বছর দুই বছর দুই বছর পার হয়ে যাইতেছিল, আবার করাচি যাওয়ার কথা ছিল। বাড়ির অবস্থা হালাত এতদাই, ছাত্র যারা আছে এরা জানে জর্জরিত অবস্থা। তো কিন্তু করাচি যাওয়ার জন্য কিছু টাকা পয়সা দরকার, এটা তো জোগাড় করা বড় কঠিন আমার জন্য তখন ছিল। আলুর ডাউল খাই আমরা আলহামদুলিল্লাহ এনে সেখানে মসজিদে ছিলাম। আলুর ডাউল, আলুর ডাউল বুঝেননি, আলু দিয়ে ডাউল পাকাইত, ছাত্র আনো ঘরে পাকাইত। তখন এখানে ছাত্ররা প্রথম বছর পাঁচজন, এরপরে সাতজন, এরপরে বারোজন, একটু বাড়ি বাড়ি হয়তো পনেরোজন পর্যন্ত হয়েছে। বাড়ির অবস্থা এই অবস্থা, আলুর ডাউল আলহামদুলিল্লাহ চলে, কোনো ফেরসাম নেই, আর শারীরিক খুব বেশি অসুস্থতা ছিল। তা আমি হজরতের কাছে ছিলাম, তখন বিভিন্ন মাদ্রাসা থেকে সেখানে যাওয়ার জন্য একটু প্রস্তাব আসতেছিল, আপনি এখানে চলে আসেন, ওখানে চলে আসেন, ওখানে চলে আসেন, এখানে চলে আসেন। আমার ওস্তাদে মোহতরম হজরত শেখ সুয়ুখ হজরত শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আমাকে ডাকছিলেন আড্ডা যাওয়ার জন্য। তখন হজরত শেখ আহমদ সাহেব বর্তমান মোহতরম সাহেব ওনার মাধ্যমে, কিন্তু আমার সম্পর্ক তো ওই যে হজরতের সাথে সম্পর্ক আমার, এই কারণে হজরতের অনুমতি ছাড়া আরও বড় বড় মাদ্রাসা থেকে আমাকে ডাকছিলেন। যখন প্রস্তাব চতুর্দিক থেকে আসতেছিল, মাদ্রাসা হবে করব কখনো কল্পনাও করি নাই, স্বপ্নেও দেখে নাই, দেখি নাই, কখনো ভাবিও নাই। আচ্ছা আল্লাহ যে করালে হয় এটাতে কি হয়ে যায়, এটা সব আল্লাহর কিছু, এখানে কারো কিছু নাই। আমি হজরতের কাছে চিঠি লিখছি, আমি কি হজরত এ উর্দুতে লিখছি যে এই অবস্থা, আমি আসতে পারতেছি না বিভিন্ন কারণে, যদি টাকার কথা বলতাম টাকা ভাড়াই দিত, কিন্তু জামেলা একটু বাড়ে গেছে, ওই পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, বিষয় শেষ, বড় পেরেশানি হয়ে গেছে। হজরতরে বললাম যে এই অবস্থা সুদূর দিক থেকে আসতেছে, বড় ছোটো মাদ্রাসাগুলো এখন আমি কী করি। এই হজরতের লেখছেন শব্দ হেটা, মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইকে হজরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাই যে শব্দ বলছেন ওই শব্দ লিখছেন। দোষ রোপিয়ে মৌলবীকে জোতে কি খাককে বরাবর নেই এটা লেখেন না, এটা দরকার না। হজরত লিখছেন জেসে হো ওয়াইসে রাহো, জেসে হো ওয়াইসে রাহো, যেভাবে আসো সেভাবে থাকো, অন্য কোনো দিকে রোগ করিও না। তো আমি বলতেছিলাম আসলে মুফতি মোহাম্মদ হাসান সাহেব রহমতুল্লাহের যখন ঘটনাটাও স্মরণে পড়ে, তো হজরতের এই মূলভূত আমার ব্যাপারে যে একটু আসছে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহের, এটা আমার কাছে একটু আনন্দ লাগে, এটা একটু কী লাগে আনন্দ লাগে, এটা বললাম আর কি, মানে আল্লাহবাক কবুল করেন আসলে কিছু না। তো বলতেছিলাম আসলে ওই সময়ের মধ্যে হজরত রহমতুল্লাহের সাথে সম্পর্ক রাখার কারণে হয়তো হজরতের কাছে পরামর্শ চাইছি, নয়তো এটা আল্লাহ সাহায্য করছেন, ন দিল্লির মধ্যে এটা আসছে যে হজরত রয়েছেন এক দেশে, সেখানে তো আমরা এসির মধ্যে ছিলাম, সেখানে খানাফিনের কোনো শেষ ছিল, হজরত রয়েছেন এক দেশে, আমরা আছি এক দেশে, পাকিস্তানের অবস্থা আর বাংলাদেশের অবস্থা, পাকিস্তানের ওলামাদের হাল আর বাংলাদেশের ওলামাদের হাল, আসমান জমিন তফাত, হজরতে এখানে কী জানবেন আর কী পরামর্শ করব, যা আমি একটা বাসি লই ঠিক করে নিই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আল্লাহ পাক হেফাজত করছেন। এই ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হইনি আমি। হজরত রহমতুল্লাহ কাছে চিঠি লিখছি, চিঠি এইভাবে আসছে, জেসে হো ওয়াইসে রাহো, যেভাবে আসো সেভাবে থাকো, কথাটি বুঝাইতে পারছি। নামের ব্যাপারে জিজ্ঞেস করছি হজরত রহমতুল্লাহ খেদমতে যে মাদ্রাসার নাম, তখন মসজিদে নাম কী রাখবো, কোথায় নাম কাম করতে রাহো, নাম কা কুই ফিকির মত করো, কাম করো নামের কোনো চিন্তা করিও না, লোককে মুহ সে জো নাম মশুর হো বহি নাম হয়। তো শেষ পর্যন্ত বহু নাম গুড়ি গাড়ি জামিয়া রশিদিয়া মশুর হয়েছে, কী হয়েছে কোনো বসি কিছু হয়েছে এমন না, মাদ্রাসায় কাঁসারিয়া, মাদ্রাসায় গুহারুয়া, এগুলা বুঝছেন তো বিভিন্ন রকমের কথা, কাঁসারির মধ্যে হচ্ছে মাদ্রাসায় কাঁসারিয়া, গুহারুর মধ্যে হচ্ছে মাদ্রাসায় গুহারবিয়া, এগুলা নিয়ে বহুত আলোচনা যে ছাত্রকালে বিভিন্ন সময় আলোচনা করছে। তো হজরতের কাছে চিঠি লিখছি, হজরত বলছেন যেটা নাম নিয়ে কোনো কাম নাই, কাম নিয়ে কাম, তুমি কাম করতে থাকো, নাম মানুষের মুখে যেটা আল্লাহ পাক প্রকাশ করেন সেটাই হচ্ছে নাম, সেটা হচ্ছে জামিয়া রশিদিয়া।
আল্লাহ পাক তুমি কবুল করিল।